হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কী খবর সবার? তো চলে আসলাম নতুন আরেকটি ভ্লগ নিয়ে। আসলে আমি বাসা চেঞ্জ করা নিয়ে অনেকদিন ধরে অনেক প্রবলেম হতে ছিলাম, যে কারণে আসলে এরকম ভ্লগ আমার করা হয় নাই। তো নতুন বাসায় আসলে আমাদের আসলে এসি দরকার ছিল, তো এর জন্য আমরা দুইজনে এসি কিনতে বের হয়ে গেলাম। তো ভাবলাম যে আপনাদের সাথে নতুন একটি ভ্লগ আমি শেয়ার করি। আসলে নিউ জার্সিতে অনেক বেশি গরম ছিল, আসলে নিউ জার্সিতে না পুরো আমেরিকাতেই মনে হয় এবার অনেক বেশি গরম পড়েছে, বাট বাংলাদেশের মতন এতটাও না, বাট ভালোই গরম এখানে। তো এর জন্য আমাদের রুমের জন্য আসলে এসি দরকার ছিল, তো এর জন্য অনন আর আমি পিস রিসর্টে চলে গেলাম এসি দেখার জন্য। তো এখানে আগে আসলে আমাদের কখনো আসা হয় নাই, ফর দ্য ফার্স্ট টাইম আমরা দুজন এখানে আসলাম দেখার জন্য। এখানে আমরা আসলে এসি দেখতেছিলাম যে আমাদের রুমের জন্য কোনটা সুইটেবল হবে। তো এখানে অনেক ধরনের এসি ছিল, অনেক ধরনের দামের এসি ছিল, তো আমি তো আর আসলে এগুলো বুঝি না তেমন একটা। তো অনন এখানে দেখতেছিল, এখানে অনন আমাকে ভিডিও করে দিচ্ছিল। তো আমি এখানে অনেক ধরনের মিক্সার দেখছিলাম, আসলে এখানে অনেক কিছু ছিল, তো আপনার ভিডিওর আস্তে আস্তে সব কিছুই দেখতে পারবেন। বাট এখানে আমার মিক্সারের কোনোই প্রয়োজন নাই, বাসে আমার একটা মিক্সার অলরেডি আছে। তো এমনি দেখছিলাম, আর এগুলো এত বেশি হেভি তো আমার কাছে একদমই পছন্দ হয়নি, কারণ এগুলো হেভি হলে আমার কাছে একদমই কমফোর্টেবল লাগে না। তো আসলে আমার একটা হ্যান্ড মিক্সারের দরকার ছিল অনেকদিন ধরেই বেকিংয়ের জন্য, তো আমি এখানে হ্যান্ড মিক্সার দেখতেছিলাম। অন্যের কাছে এই রেড কালারটা ভালো লাগছে, বাট আমার কাছে একটা অন্য একটা মিক্সার ভালো লাগছিল, সেটা হোয়াইট কালারের। বাট পরে আসলে না ওটা আর নেওয়া হয় নাই, মানে পরে বাসায় এসে মনে হয়েছে যে আসলে ওটা নেওয়া দরকার ছিল। তো এখানে ছিল এগুলো ভেজিটেবল চপার মেবি, তো এগুলো আমার কোনো প্রয়োজন নাই আপাতত, বাট দেখতেছিলাম ওই তো। এই যে এই হ্যান্ড মিক্সারটা, এইটা আমার কাছে ভালো লাগছে, বাট এইটা আসলে প্রাইস একটু কম ছিল, যে কারণে আবার অননের পছন্দ হয়নি, ওর কাছে মনে হয়েছে যে এটা মনে হয় নষ্ট হয়ে যাবে। বাট এইটা অনেক বেশি কমফোর্টেবল ছিল, আমার কাছে এটা ভালোই লাগছে। আসলে স্যান্ডউইচ গ্রিল মেশিন ছিল, তো এটা আমার আসলে এখন প্রয়োজন নেই, যে কারণে আমার আর নেওয়া হয়নি। আসলে আমি দেখতেছিলাম নেওয়ার জন্য কোনো কিছুই না, আমি দেখতেছিলাম আর ভিডিও করছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো মোটামুটি প্রাইস অনেক রিজনেবল ছিল, আমার কাছে ভালোই লাগছে, যদি কখনো নেওয়া হয় তো এখান থেকে নিব, তো এর জন্য দেখে নিচ্ছি আগে থেকেই। এই যে এখন এই যে জিনিসটা দেখবেন, এটা আসলে
খুবই পছন্দের একটা জিনিস, আমার খুবই পছন্দের। এটা যদি আমি কিনতে পারতাম ভালো হতো। এটা আসলে এটা অটোমেটিক আপনার বাসা ক্লিন করে দিবে, মানে ঘর মুছে দেবে, ঘর ঝাড়, মানে অটোমেটিক এটা হয়। দেন ওটা দেখার পরে আমরা এখানে ফ্রিজ দেখতেছিলাম, তারপর চুলা দেখতেছিলাম। এগুলো আসলে যাদের বাড়ি থাকে না, তো তাদের আসলে এগুলো ভালো লাগে। আমরা তো এখন অ্যাপার্টমেন্টে থাকি, তো আমাদের জন্য আসলে এইগুলো না। যদি কখনো বাড়ি করি তো অবশ্যই এখান থেকে নিব। তো এখানে ফ্রিজগুলো আমার ভালোই লাগতেছিলো। আসলে আমার ফ্রিজ অলরেডি একটা কেনা হয়ে গেছে, তো এখানে তাই দেখছিলাম। এই যে এখানে যে এই যে লেবুগুলো না, এগুলো কিন্তু আসলে অরিজিনাল না, এগুলো কিন্তু আর্টিফিশিয়াল। আমি এরকম অনেকবার এরকম দেখে ভাবছি কি যে হয়তো বা অরিজিনাল, পরে যখন আমি ধরছি পরে দেখি যে না, এগুলো ফেক। আমরা এখানে ওভেন দেখছিলাম, এই যে যে ওভেনটা দেখতেছেন এটা অলরেডি আমার বাসায় আছে, সেম ওভেনটা, খুবই ভালো। তো দেখলাম যে এখানে আসলে প্রাইসটা একদম অর্ধেক হয়ে গেছে, আমরা আসলে যে দামে কিনছিলাম সে দামের থেকে পুরাই অর্ধেক। দেন এখানে আমি ভিডিও করছিলাম, এই যে যে চুলাটা দেখতেছেন এইটা ওনার কাছে খুব ভালো লাগছে, বিকজ এটা ওয়াইফাইতে কানেক্ট হয়, যে কারণে ওনার কাছে এটা অনেক বেশি পছন্দ হয়েছে। তো ওই যে বললাম, যদি কখনো বাড়ি হয় তো অবশ্যই এরকমভাবে সাজাবো। দেন এখানে অনেক ধরনের চুলা ছিল, সেগুলো আমরা দেখছিলাম। ফ্রিজটা, এই ফ্রিজটা আসলে ভিডিওতে এতটা বোঝা যাচ্ছে না যে কতটা বড়। এটা সামনাসামনি অনেক বড় ছিল, অনেক বড়। তো এটার প্রাইস মেবি $10,000 মতন ছিল। আসলে হওয়ার মতনই, কারণ ফ্রিজটা এত বেশি বড় আর এত বেশি স্পেস। হচ্ছে আসলে বারবিকিউ করার মেশিন, তো আমাদের এখানে তো এখন সামার টাইম, তো সামার টাইমে এখানে সবাই আসলে বারবিকিউ করে। এই যে এই জিনিসটা আসলে কি আমি জানি না, সোফা টাইপস কিছু একটা হবে। এইটা যে কত বড় ছিল, তো এটা অনেক বেশি কমফোর্টেবল ছিল, তো এই জন্য আমি এখানে শুয়ে পড়ছি। দেন উঠে গেছি, উঠে যাওয়ার পরে এখন অননকে আমি ভিডিও করব। এই যে অনন, অননের তো এটা খুবই পছন্দ হয়েছে, মানে ও পারে না এটা নিয়ে যাবে, বাট আমার কাছে এটা বাসায় রাখার মতন এত বেশি ভালো লাগে নাই। এটা দাম আনতে যে তারও বেশি ভালো লাগে নাই। হ্যাঁ, তারপর আমরা টিভি দেখছিলাম। আসলে আমাদের লিভিং রুমের জন্য আমাদের একটা টিভি দরকার, তো এর জন্য আমরা দেখছিলাম। তো অননের কাছে এই যে এই টিভিটা অননের কাছে অনেক বেশি ভালো লাগছে, কিন্তু ও চিন্তা করছে এই টিভিটা যদি ও কিনে তো এটা আসলে বেডরুমে লাগবে, আর বেডরুমের টিভিটা আমাদের যেটা আছে সেটাও লিভিং রুমে নেবে। তো পরে আসলে ওইটা আর নেওয়া হয়নি, পরে এইটা অননের কাছে অনেক বেশি ভালো লাগছে। তো আমি বলতেছিলাম সামনে ব্ল্যাক ফ্রাইডে আছে, তো তখন তুমি দেখো, পরে আর নেওয়া হয়নি এটা। বাট অননের কাছে এটা অনেক ভালো লাগছে টিভিটা।
তারপর আমরা এসির দিকে চলে আসলাম, কারণ আসলে আমরা এসি কিনতেই আসছি। তো এখানে অনন এসি দেখতেছিল, ও আসলে যেটা চাচ্ছিল আসলে এখানে নাই সেটা। পরে আসলে আমরা স্টোরে বসে অনলাইনে সেটা অর্ডার দিয়ে দিছি। দেন এসি কিনে আমাদের দুজনে মনে হলো যে আমাদের একটু বার্গারের ক্রেভিং হচ্ছে, তো এই জন্য আমার ফেভারিট চিক ফিলেতে আমরা চলে আসলাম। এখানে বার্গারটা আমার অনেক অনেক পছন্দ, তো এর জন্য ভাবলাম যে আমরা চলে আসি। তো এই তো চলে আসলাম, তো অনন এখানে বার্গার অর্ডার দিচ্ছে। আসলে চিকফিলেতে অনেক বেশি ক্রাউড ছিল, তো আমরা আসলে সবসময় যে টেবিলটাতে বসি সে টেবিলটাতে আসলে ওদিন আমরা জায়গা পাই নাই। তো এখানে বসে বসে আমরা দুইজন অপেক্ষা করছিলাম খাবারের জন্য, তো একটু পরে অনন যাবে খাবারটা পিক করতে। এখানে আমি আবার পছন্দের মতন সস টস কালেক্ট করতেছিলাম, কারণ আমেরিকার বার্গারে না তো ওরকম বেশি মেয়োনেজ এগুলো দেওয়া থাকে না, তো আমার আবার এক্সট্রা করে এগুলো দিয়ে নিতে হয়, তো যে কারণে আমি এখান থেকে নিয়ে নিচ্ছিলাম। যে আমাদের খাবার চলে আসছে, এখানে আসলে দুইটা বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইস আর নাগেটস অর্ডার দেওয়া হয়েছিল। তো এখানে খাবারগুলো খুবই খুবই মজা, আমার তো খুবই ফেভারিট এই বার্গারটা। এখানে এই নাগেটসটা এত বেশি মজা, আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার এখনই ক্ষুধা লেগে গেছে, আমার মনে হচ্ছে এখনই আমি একটু খাই। তো যাই হোক, তো এখানে ফ্রেঞ্চ ফ্রাইসগুলো আসলে ওয়াফেল কাট করা থাকে, তো খুবই মজা, ভালোই লাগে আমার কাছে। তো এখানে আমি আসলে বার্গারটা আপনাদেরকে দেখাচ্ছি, যে আসলে দেখেন এখানে কোনো ধরনের মেয়োনেজ নাই, জাস্ট যা যা টপিংস বার্গারে আসলে থাকে সেগুলোই, বাট কোনো ধরনের কোনো সস নাই এটার মধ্যে। এখন আমার ইচ্ছা মতন মেয়ো টেয়ো দিয়ে তারপর আমার এটা খাইতে হবে, কিন্তু এই বার্গারটা এত বেশি মজা, আমি বারবারই বলতেছি আসলে বার্গারটা অনেক বেশি মজা। আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে যাব। তো আজকের মতন এই পর্যন্তই, সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।